এই যে, আর এইটা হচ্ছে ওটস ফ্লাওয়ার গুঁড়ো করেছি, ঠিক আছে। আর এটা অ্যালমন্ড, এটা তো হয়েছে অ্যালমন্ড ফ্লাওয়ারটা এরকম হয়েছে দেখতে, ঠিক আছে। এটা আমি এতে মিশিয়ে দেবো, এবার কিছু 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 রয়ে গেছে, বাট ঠিক আছে, ওটা ভালো লাগবে গোটা গোটা থাকলে। এটাতে একটুখানি তেল মাখিয়ে দিয়ে ব্যাটারটা ঢেলে দিলে সহজে উঠে চলে আসবে, এমনিও চলে আসে সিলিকনের যেহেতু। কাজু নিয়েছিলাম, কাজু বাদাম হাফ কাপের মতো দিয়ে বেটে তার সাথে জল দিয়ে দিয়েছিলাম দু কাপের মতো, দিয়ে ওটা ক্যাশু মিল্ক হয়ে গেছে। বেটে জল দিয়ে আবার মিক্সিতে ঘুরিয়ে নিয়ে, একটু থেকে গেছে গুঁড়ো গুঁড়ো কিছু কাজু, তাতে অসুবিধা নেই, কেকের টেক্সচারে চলে আসবে ওটা। এবার আমরা ইয়ে ইউজ করছি না, ডিম ইউজ করছি না, এটা অ্যাকচুয়ালি কোনো দুধ মানে দুধের প্রোডাক্ট ইউজ করছি না, বা কোনো অ্যানিম্যাল প্রোডাক্ট ইউজ হচ্ছে না, ঠিক আছে। পুরোটাই ধরো ভেজিটেবল দিয়ে, অ্যাপেল সাইডার ভিনিগারেতে এক চামচ মতো দিয়ে দিলে বাটার মিল্ক হয়ে যাবে এটা। অ্যাপেল সাইডার ভিনিগার তুমি এমনি ভিনিগারও দিতে পারো, দুধ নিয়ে ধরো এটা দু কাপ আছে, তাতে এক কাপে জেনারেলি দেওয়া হয় এক চামচ মতো, দু কাপে আর একটু বেশি মানে দেড় চামচ মতো ভিনিগার বা দু চামচ দিয়ে দিলে এটা ওই যে দুধটা একটু কেটে কেটে যাবে, তাতে বাটার মিল্ক হয়ে যাবে। ওটা এবার দিয়ে কিছুক্ষণ থাকবে পাশে আর কি, ধরো কিছুক্ষণ রয়ে গেল 15-20 মিনিট থাকলে ওটা ওই গন্ধটা শুধু বুঝতে পারবে, এরকম এইটা হচ্ছে এমনি অর্গানিক উইট ফ্লাওয়ার মানে এমনি অর্গানিক, এই যে অর্গানিক ময়দা যেটা বলতে পারিস সেইটা, এটা বাঁধনিটা হবে তাহলে, ওই টাইট হবে জিনিসটা, ওটা টু টেবিল স্পুন মতো, টু বা থ্রি টেবিল স্পুন মতো দিচ্ছি, ঠিক আছে, ময়দা দিচ্ছি, ময়দা, হ্যাঁ, কোকো পাউডার দিচ্ছি, চকলেট কোকো পাউডার তো, হ্যাঁ, মিক্সচারটাতে কি আছে, ওট পাউডার মানে ওট গ্রাউন্ড করে ওট ফ্লাওয়ার যেটা, আলমন্ড ফ্লাওয়ার আছে, আলমন্ড গ্রাউন্ড মানে পিসে যেটা হয়েছে পাউডার, আর কোকো পাউডার আছে, বেকিং সোডা আছে, আর একটু নুন, ঠিক আছে, নুন ওই হাফ টিস্পুন মতো। চকলেট লাগবে, ব্রাউন তো হয়েই গেছে। আচ্ছা, আর এমনি ময়দাও দেয়া আছে, সাদা ময়দাটা ওই বাঁধনটা হওয়ার জন্য। এই যে কিছু কিছু তোমার ইয়ে থেকে গেছে টুকরো টুকরো আলমন্ড, ওগুলো খেতে এমনিও দাঁতে পড়লে ভালোই লাগবে, কেকের মতো। বাটার মিল্কটা দিয়েছিলাম, এতে একটু কোকোনাট অয়েল দিচ্ছি, যে কোনো অয়েল দিলেও হবে বা বাটার দিলেও হবে, আমি বাটার নেই বলে আমি কোকোনাট অয়েল দিচ্ছি, ঠিক আছে, খাওয়ার কোকোনাট অয়েল। মানে এটা হচ্ছে পুরো তোমার ওয়েট মিক্সচার বলে এটাকে, কেকের ওয়েট মিক্সচার হচ্ছে যেগুলো লিকুইড, আর এগুলোকে বলে ড্রাই মিক্সচার, যেগুলো ড্রাই ড্রাই ইনগ্রেডিয়েন্টস, এটা ওয়েট ইনগ্রেডিয়েন্টস, হ্যাঁ। তো এটাতে আপাতত
3 টেবিল স্পুন মতো কোকোনাট অয়েল দিলাম। এটা কি দিচ্ছ? এটা হচ্ছে চিনি দিলেও হবে, ব্রাউন সুগার, হোয়াইট সুগার, আর আমি কোকোনাট সুগার দিচ্ছি, যে কোনো চিনি দিলেই হবে। এই চিনিটা স্বাদ মতো আর কি। আমি আপাতত এই দুটো আলাদা করেছি, হাফ হাফ করে রেখেছি, গুঁড়ো গুঁড়ো মানে শুকনো ব্যাটারটা। এই 4 ওরকমই দিলাম, 4 চামচ মতো করে দিয়ে রাখছি আর কি। তারপর আমরা দেখবো একটুখানি টেস্টটা করে কিরকম হচ্ছে। মিশিয়ে নিচ্ছে এখন, আর একটু চিনি লাগবে কিন্তু এখন থাক। এইটা দেখি এবার কি রকম হয়েছে। অ্যাকচুয়ালি উল্টোটা করা উচিত ছিল, এই ভিজ মানে ড্রাই মিক্সচার। হ্যাঁ নর্মাল দুধও দিতে পারেন, আমি সেটা, হ্যাঁ নর্মাল দুধও দেওয়া যায়, যে কোনো দুধ, যে দুধ দেওয়া যায়, ডিম দিতে চাইলে ডিমও কেউ এটাতে দিতে পারে, তেল যে কোনো তেলই দিতে পারে। আমি জাস্ট কোকোনাট অয়েলটা ছিল বলে তাই ওটা দিয়েছি। এবার এটা মিশিয়ে নিচ্ছি। এই যে এইটা একটা হলো, এবারে ভালো করে মিশিয়ে নিতে হবে। ওই দানা দানা যেন না মানে ওরম কি বলে লাম্প, এই গোটা 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 টুকরো যেন না থেকে যায়। মিক্সচার করে দিই, এবার এক জায়গায় করে নিচ্ছি। চিনিটা আন্দাজ মতো একটু আপনারা ব্যাটারটা টেস্ট করে দেখতে পারেন, মিষ্টিটা বোঝার জন্য। আমাদের ব্যাটার রেডি, এবার এই আমরা কেক কাপ কেকের যে মোল্ড আছে এগুলোকে আমরা দেব। ও 180°C কেকটা এমনি হতে 15-18 মিনিট লাগবে। প্রিহিট মোডে দিয়ে দিচ্ছি, মানে আগে থেকে একটু গরম হবে তাহলে ভেতরটা গরম তৈরি হবে, তো আমি ওই জন্য 20-তে দিয়ে রাখছি, 3-4 মিনিট পরে ঢোকাবো, ঠিক আছে? এবার ব্যাটারগুলো এটাতে পুরোটা করে ভর্তি করব না যেহেতু ফুলবে ওটা। দাঁড়াও একটু, তুমি কন্টিনিউ করো। এই দেখো, এই যে ক্লিন বেরিয়ে এলো। এবার এটা একটু মিনিট 10-এক বাইরে থাকবে, কত ফ্লাফি হয়েছে। এখন টিপা যাবে না, এখন টেপাটা উচিত হবে না, তাহলে বসে যাবে। একটু 10 মিনিট এরকম থাক, ওর নিজের টেম্পারেচার নিজে নিজে ফল করবে, তারপরে খাওয়া যাবে। সঙ্গে সঙ্গে খেলে ওটা ঠিক অতটাই হবে। চকলেটটা না ডিরেক্ট গরম করলে পুড়ে যায়, তো তাই জন্য জলের মধ্যে একটা বাটি বসিয়ে করব, জলটা গরম হবে। এমনি
যে কোনো ডার্ক চকলেট এমনি চকলেট যে কোনো চকলেট দোকানে যেটা পাওয়া যায় সেরকম। তারপর নিজেদের পছন্দ মতো চিনি অ্যাড করা যায় বা কেউ যদি ক্রিম চায় ক্রিমও অ্যাড করতে পারে এরকম করে মিশিয়ে। বাটার করতে পারে, বাটার অলরেডি না বাটার অলরেডি চকলেটে এনাফ থাকে, ক্রিম অ্যাড করলেও ভালো লাগে এটাতে। ক্রিম অ্যাড করলে একটু ফ্লাফি করার জন্য একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে, তারপরে এই কাপকেকের ওপরে দেওয়া যাবে। তো গলতে বসে দেরি আছে, এটা জলটা গরম হলে ওটা গলবে। এটাতে মিষ্টি করার জন্য আমি মাঝে মাঝে হানিও দিয়ে দিই, চিনির জায়গায় হানি দিলেও খুব সুন্দর লাগে। যখন গলবে আমি চিনির জায়গায় একটু হানি দিচ্ছি, তারপর নিজেদের আন্দাজ মতো মধুটা মানে পরিমাণটা দেখবেন। নাড়তে থাকতে হবে, তবে এইরকম টেক্সচার হয়েছে। বোঝা যাচ্ছে মাখনের মতো একটা টেক্সচার হবে। এবার গ্যাসটা বন্ধ করে দিই যতক্ষণ জলটা গরম আছে ওটা থাকবে। জল যদি খুব ঠান্ডা হয়ে যায় তখন আবার ওটা জমতে শুরু করবে, তো একটা 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 টার্ম টেম্পারেচার জলের মেনটেন করতে হবে। এখন আপাতত কমিয়ে দিই, দিয়ে ওইটা থাকা অবস্থায় একটু দিয়ে দিই। অ্যাকচুয়ালি এটা থেকে বার করে নিতে হতো, বাট ঠিক আছে দাঁড়াও। বাকিগুলো এর থেকে বার করে নি, তাহলে এর উপরে দিতে সুবিধা হবে। সুন্দর বেরিয়ে আসছে, তেল দিতে লাগলো না, এটাই সুবিধা।